আসসালামু আলাইকুম। জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। তাইওয়ানে চীন হামলা করলে যুক্তরাষ্ট্র কি করবে জানালেন বাইডেন। লুয়ানস্কের 95% নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। ইউরোপকে নিজস্ব সেনাবাহিনী গঠনের তাগিদ। এদিকে বিশ্বব্যাপী খাদ্য বিপর্যয়ের সংখ্যা। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নয় অধ্যায়ের সূচনা হয়েছে হামাস। এবং সর্বশেষ, ইউক্রেন সেনাদের প্রশিক্ষণে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। তাইওয়ানে চীন হামলা করলে যুক্তরাষ্ট্র কি করবে জানালেন বাইডেন। তাইওয়ান নিয়ে চীনকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন চীন তাইওয়ানে হামলা করলে তাইওয়ানকে রক্ষায় যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগ করবে। সোমবার জাপানে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করেন। 2021 সালের 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো 5 দিনের এশিয়া সফরে গতকাল বাইডেন দক্ষিণ কোরিয়ায় পৌঁছান। দক্ষিণ কোরিয়া থেকে বাইডেন জাপানে পা রাখেন। আল জাজিরা খবরে বলা হয়েছে, চীনকে নিয়ে বাইডেনের এমন উক্তি তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নীতির পরিবর্তনের আভাসের সংকেত। তাইওয়ান ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, তাইওয়ানকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে চীন, তাই এর নিয়ন্ত্রণ নিতে জোর চেষ্টা চালাচ্ছে তারা। কিন্তু তাইওয়ান নিজেদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবেই দাবি করে আসছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক পর্যায়ে তাইওয়ানকে সমর্থন দিয়ে ও অস্ত্র সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর থেকে দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় মস্কোর মিত্র বেইজিংয়ের সাহায্য চেয়ে আসছে ওয়াশিংটন। তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই যুক্তরাষ্ট্রের। তবে তাইপের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমর্থক ও অস্ত্র সরবরাহকারী ওয়াশিংটন। এদিকে লুহানস্কের 95% নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চল লুহানস্কের 95% নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। রোববার রাশিয়ার প্রতিরক্ষা অধিদপ্তর পরিচালিত টিভি চ্যানেল এই তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের বাহিনী এখনও সেভেরোদোনেস্ক ধরে রেখেছে। এর আগে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রুশ বাহিনী লুহানস্কের সেভেরোদোনেস্ক শহরে বড় ধরনের হামলা শুরু করেছে। লুহানস্কে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা সবশেষ অঞ্চলের মধ্যে সেভেরোদোনেস্ক একটি। এছাড়া লুহানস্কের গভর্নর বলেন, রাশিয়ার সেনাবাহিনী সেভেরোদোনেস্কে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। যুদ্ধের এই প্রথম ধাপে তারা ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হয়। 29 এপ্রিল দ্বিতীয় ধাপের যুদ্ধের ঘোষণা দেয় রাশিয়া। এ ধাপের যুদ্ধের লক্ষ্য ইউক্রেনের দক্ষিণ ও পুরো দোনবাস দখল। এদিকে ইউরোপকে নিজস্ব সেনাবাহিনী গঠনের তাগিদ। ইউরোপীয় ইউনিয়নকে নিজস্ব সেনাবাহিনী গঠন করার আহ্বান জানিয়েছেন সংস্থাটির পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বরেল। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নকে নিজস্ব ব্যবস্থাপনায় নিজের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব নিতে হবে। খবর ওয়াশিংটন পোস্টের। ব্রাসেলসে তিনি রোববার রাতে এক বক্তৃতায় আরও বলেন, নতুন নিরাপত্তা পরিস্থিতি প্রমাণ করেছে ইউরোপীয় ইউনিয়নকে নিজের নিরাপত্তা রক্ষার ব্যাপারে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। বরেল বলেন, আমাদের একটি অত্যাধুনিক ইউরোপীয় সেনাবাহিনী প্রয়োজন, যা হবে অনেক বেশি কার্যকর। এর আগে এক বক্তৃতায় জোসেফ বরেল বলেছিলেন, ফিনল্যান্ড ও সুইডেনে রাশিয়া হামলা করলে ওই দুই দেশে ন্যাটো জোটের সদস্য না হওয়া সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়ন তাদের রক্ষা করতে প্রস্তুত রয়েছে। গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন কিয়েভকে 200 কোটি ইউরো সহায়তা দিয়েছে। এই সহায়তা দিয়ে ইউক্রেনকে অত্যাধুনিক সমরাস্ত্র সংগ্রহ করার সুযোগ দিয়েছে ইউরোপ। রাশিয়ার ইউক্রেন অভিযান শুরু হওয়ার পর ফিনল্যান্ড সুইডেনের জনগণ ব্যাপকভাবে ন্যাটো জোটে যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। এর জের ধরে গত 15ই মে দেশ দুটি একযোগে মার্কিন নেতৃত্বাধীন এই সামরিক জোটে যোগ দেওয়ার আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে। এই ঘটনা পাশ্চাত্যর সঙ্গে রাশিয়ার মুখোমুখি অবস্থানকে আরও সংঘাতময় করে তুলেছে। রাশিয়া ন্যাটো জোটে ওই দুই দেশের অন্তর্ভুক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এদিকে বিশ্বব্যাপী খাদ্য বিপর্যয়ের সংখ্যা।
ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করেছিল চলতি বছরের 24 ফেব্রুয়ারি। প্রায় 3 মাস হয়ে গেলেও রক্তক্ষয়ী সংঘাতের কোনো কূল কিনারা হয়নি। দুই পক্ষ এখনও নিজ নিজ অবস্থানে অনড়। ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানের পর পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেনের সেনারাও, এতে হতাহতের সংখ্যা বাড়ছে। কিন্তু ইউক্রেনের বাইরে সারা বিশ্বব্যাপী এর প্রভাব পড়ছে। খাদ্য শস্য আমদানির ক্ষেত্রে বিশ্বের অধিকাংশ দেশ ইউক্রেন ও রাশিয়ার ওপর নির্ভরশীল, কিন্তু সংঘাত শুরুর পর ইউক্রেন থেকে খাদ্য শস্য, তেল, বীজ আমদানি বন্ধ হয়ে গেছে। রাশিয়া থেকে খাদ্য শস্য আমদানিও হুমকির মুখে পড়েছে, কারণ ইউক্রেনের সামরিক অভিযান পরিচালনার জেরে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এর ফলে সারা বিশ্বে খাদ্যশস্যর দাম বেড়ে গেছে। বিশ্বের বহু দেশে মুদ্রাস্ফীতি আশঙ্কাজনক হারে বেড়েছে। দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়া মানুষের সংখ্যা বাড়ছে। চলতি বছরের শুরুতে গমের দাম বেড়েছিল 53%, গত 16 মে তা আরও 6% বেড়েছে। মহামারী ভাইরাস, জলবায়ু পরিবর্তন ও জ্বালানির দাম বৃদ্ধির কারণে বিশ্ব খাদ্য ব্যবস্থা এমনিতেই নড়বড়ে হয়ে গিয়েছিল। ইউক্রেন রুশ সংঘাত সেটিকে আরও দুর্বল করে দিয়েছে। সামনের মাসগুলোতে বিশ্বে খাদ্য ঘাটতির বিষয়ে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব, যে ঘাটতি কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। 250 মিলিয়ন মানুষ এখন দুর্ভিক্ষের ঝুঁকিতে। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নয়া অধ্যায়ের সূচনা হয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, অপারেশন আল কুজ শোড ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নয়া অধ্যায়ের সূচনা করেছে। গত বছরের মে মাসে চালানো ওই অভিযানের প্রথম বার্ষিক উপলক্ষে রোববার গাজা উপত্যকায় অনুষ্ঠিত এক সভায় তিনি কথা বলেন। হানিয়া বলেন ওই অভিযানে গাজা উপত্যকার প্রতিরোধ সংগঠনগুলো খাপ থেকে তাদের তরবারিগুলো বের করে ইসরায়েলের গভীরতম অবস্থানগুলোতে হামলা চালিয়েছিল। হামাস নেতা বলেন, আল কুজ শোড অভিযান এতটা গুরুত্বপূর্ণ ছিল যে তা শুধু ইসরায়েলকে নয় বরং মধ্যপ্রাচ্য ভেদ করে আন্তর্জাতিক সমাজকে নাড়া দিতে পেরেছিল। ইসমাইল হানিয়া বলেন, হামাস সহ অন্যান্য প্রতিরোধ আন্দোলন এই অভিযানে ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে তছনছ করে দিতে পেরেছিল। এবং সর্বশেষ, ইউক্রেন সেনাদের প্রশিক্ষণে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড। রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনীয় বাহিনীকে প্রশিক্ষণ দিতে 30 সদস্যের একটি প্রতিরক্ষা বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডের এই বিশেষজ্ঞ প্রতিরক্ষা কর্মকর্তারা ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেবে কিভাবে L-119 ফিন গান চালাতে হয়। ইউক্রেনীয় বাহিনীকে তা শেখাবে নিউজিল্যান্ডের এই দল। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডান বলেছেন, আমাদের প্রশিক্ষণ দলকে অনুরোধ করা হয়েছে জুলাইয়ের শেষ পর্যন্ত অস্ত্র ব্যবহারে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশিক্ষণে সহায়তা করার জন্য। 230 জন ইউক্রেনীয়কে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রতিটি প্রশিক্ষণ সেশনে প্রায় 1 সপ্তাহ সময় লাগবে। তবে এই প্রশিক্ষণ কিয়েভে হবে না। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, নিউজিল্যান্ডের প্রশিক্ষকরা যুক্তরাজ্যে থাকবে, তারা কোনোভাবে ইউক্রেনে প্রবেশ করবে না।